গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল। ভিডিও স্টার্ট করার আগে তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই, এটা হচ্ছে হুইট ব্যাগ স্ট্রিপস। এইটা নিয়ে তোমাদের দাদা ভাইয়ের সাথে প্র্যাঙ্ক করার আমার একটা মারাত্মক ইচ্ছা ছিল, বহুদিন ধরে ছিল, বাট এটা আমার কাছে ছিল না বলে আমি করতে পারছিলাম না। তো রিসেন্ট এটা আমি পারচেস করেছি ফ্রম অ্যামাজন, যা আমার কাছে বিগত দুদিন ধরে আমার কাছে আছে, বাট পসিবল হয়ে উঠছিল না কারণ সেরকম কোনো সুযোগ পাচ্ছিলাম না এটা নিয়ে আমি ওর সাথে প্র্যাঙ্ক করব। বাট আজকে সিচুয়েশনটা একদম ডিফারেন্ট, কারণ আজকে মঙ্গলবার, এর জন্য তোমাদের দাদা ভাই একটু রিল্যাক্স হয়ে ফ্রি ভাবে বসে আমার বেডরুমে, মানে আমাদের বেডরুমে ল্যাপটপে ও মুভি দেখছে, পুরো হেডফোন লাগিয়ে পুরো মন দিয়ে ভিডিও দেখছে। আর এই সুযোগে করব আমি এই প্র্যাঙ্কটা আজকে। এটা ঠিক প্র্যাঙ্ক না, এটা একটা এক প্রকার অত্যাচার যেটাকে বলে। তোমরা এইরকম ভিডিও আগেও দেখেছো, আমিও দেখেছি। এর জন্যই আমার খুব ইন্টারেস্ট ছিল যে ওর ওপরে করলে ওর রিয়াকশনটা কেমন হয় সেটা দেখার। আর বেশি কথা বলবো না, আর তার আগে হ্যাঁ তোমাদেরকে বলে রাখি, ও যে ওপর হয়ে শুয়ে এক মনে মুভি দেখছে, ঠিক আছে, আমি গিয়ে খুবই মানে সাউন্ডলেসভাবে খুবই সাইলেন্টলি আমি আগে ক্যামেরাটা সেট করবো, কারণ আমাকে কিন্তু ক্যামেরা ধরে দেওয়ার এই মুহূর্তে কেউ নেই বাড়িতে। এর জন্য যা করতে হবে আমাকেই করতে হবে, দূরে ক্যামেরাটা সেট করে রাখবো। আমি জানি না তারপরে কি হতে চলেছে, তো পুরোটা দেখতে হলে তোমরা ভিডিওটা দেখো, স্কিপ করো না দেখতে। তোমাদেরকে প্রথমেই বলি যে আজকে যেটা করছি সেটা কিন্তু প্র্যাঙ্কের নামে এক প্রকার অত্যাচার। বাই দ্য ওয়ে, যেটাই করছি না কেন আজকে এটা আমি ওপেন করব। আর এই যে আমি ওয়্যারড্রপের ভিতর ক্যামেরাটা সেট করব, তার জন্য কিন্তু ওয়্যারড্রপের দরজাটা কিন্তু আমাকে ওপেন রাখতে হবে। অদারওয়াইজ ক্যামেরা রেখে ওয়্যারড্রপের দরজা বন্ধ করলে তো ক্যামেরাই বন্ধ হয়ে যাবে। এখন আমার প্রধান উদ্দেশ্য হচ্ছে আগে ক্যামেরাটা সেট করে তারপর অরিজিতের পায়ে ব্যাক্স স্ট্রিপসগুলো সেট করে দেওয়া, তারপর যা হবে দেখা যাবে। Ha ha ha!
তুমি আমার সেই সুন্দরী দেখো পরিষ্কার ফর্সা লাগছে পরিষ্কার হয়ে গেছে ফর্সা লাগছে এগুলো কি জঙ্গলের মতো হয়ে থাকে কি সুন্দর পরিষ্কার থাকে আমি তোমাকে বলছি এগুলা উঠে দে এটা কি লাগতেছে দাও তো এটা না এটা তো স্ত্রীর দায়িত্ব এরকম ভাবে লোম তুলে দেওয়া ওহ আবার কেন বেশিয়া ও ব্যাং কেমন লাগছে তুমি চিন্তা করো মাঠের মধ্যে ঘাস উঠে দিলে যেরকম লাগছে কেমন লাগছে মাঠের মধ্যে ঘাস উঠে দিলে যেরকম যেরকম লাগছে কি করতো তুমি আমার একদম ভালো লাগছে না কিন্তু আরে তুলতে দাও ধরতেই দিচ্ছ না আমার জ্বলতেছে হাতটা সরাও তাহলে আমি তুলবো কেমন করে আমার কিচ্ছু লাগবে না আমি ঘুমাবো আমার লাগবে না 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 আমি একটু রিল্যাক্স করে দিই আরে এই আঠা থাকে একটু একটু রিল্যাক্স করে দিই ধাক্কা দিয়ে আমি বের করে দিব আমি কিন্তু আমার কিচ্ছু লাগবে তুমি না 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 কি করছো তুমি এটা দেখো এখানে কমপ্লিট এখানে বাবু প্লিজ এটা দিব না এটা এমনি করলে আমি ঘুমাবো আমি কালকে সকালে উঠে নিব হ্যাঁ কি কি সাবান জল সার্ফ জল কোনো কিছুই কাজ করবে সব হবে আমি কেরোসিন তেল দিয়ে উঠাবো উফ উফ
ফিনিশিং দিচ্ছি বাবু, রিল্যাক্স। ক্যামেরা করতেছ তুমি একটা, দেখো তুমি, তুমি নিজে দেখো, এদিকে আছে, এদিকে নাই, এদিকে নাই, এটা কি, এটা কি, আমি হাফ প্যান্ট পরে বেরোতে পারবো? আচ্ছা আমি ফুল ক্লিন করে দিচ্ছি দাও। কি ফুল ক্লিন করে দিচ্ছি? তোমার বাবুরা না না আসো না, কেন না 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 আমাকে আমি কষ্ট করে এগুলোকে গজাবো আর তুমি উঠালা? আমার খাইছে, আমার পড়ছে, তোমার তাতে কি হয়েছে? তোমার কি বাই দা ফে যতটুকু জায়গায় ওঠে না পুরো ক্লিন হয়ে যায়, মানে উইটস ব্যাগস একদম, মানে নিশ্চিন্তে অনায়াসে স্ট্রিপসটা কিনতে পারো, একদম বাম্পার কাজ দেয়। আমি কোনোদিনও এটা ইউজ করিনি, ফার্স্ট টাইম এটা করলাম। একটু ভিডিওটা এখানে এখানে নাও, একটু মোবাইলটা নাও, দেখো চারিদিকে ঘাস, মাঝখানে নদী। যাই হোক, ফার্স্ট টাইম আমি এটা করলাম, ওর উপরে তো আবার পুরো ঘাম ছুটে গেছে বেচারা। যাই হোক, 50 কে লাইক হবে এটা, 50 কে লাইক হোক, তারপরে যে তোমার উপর কি হবে, তোমার চুল কেটে দিব আমি। না ঠিক আছে, চলো ভিডিওটা এখানে এন্ড করছি। লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমার এই লোমের দিব্যি সাবস্ক্রাইব করে নিও।